শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়া হামলা করলে দ্রুত জবাব দেবে আমেরিকা, রাশিয়াকে সরাসরি হুমকি। ইউক্রেন সংকট, এবার রাশিয়াকে জার্মানির হুমকি। যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করে দিল রাশিয়া। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তেলের দাম $100 ছাড়াবে। কানাডার বিক্ষোভের অনলাইন প্রচারণায় জড়িত বাংলাদেশি প্রতিষ্ঠান। মার্কিন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ। সৌদি আরবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অন্তর্বাসের বিজ্ঞাপন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর হামলা চালায় তাহলে দ্রুত গতিতে তার জবাব দেবে আমেরিকা। গতকাল জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে এই আশ্বাস দেন বাইডেন। এর একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টা ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ওপর যদি আমেরিকা কোনো রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে মিত্রদেরকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন দ্রুত তার জবাব দেবে। তবে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের বিষয়টি সুরাহা করার জন্য কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। ইউক্রেনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেলে সিএনএন কে জানিয়েছেন, ফোনালাপে প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশকে আরো ব্যাপকভাবে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি কিয়েভ সফরের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনের কর্মকর্তা দাবি করেন, বাইডেনের সফরের কারণে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। তবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই বার্তা দেবেন। রবিবার জার্মানির সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকে চ্যান্সেলর স্পষ্ট করে দেবেন যে ইউক্রেনের ওপর যে কোনো আক্রমণের গুরুতর পরিণতি হবে এবং এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার ঐক্যকে অবমূল্যায়ন করা উচিত নয়। উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে চ্যান্সেলর ওলাফ স্কোলজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এবং মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করতে যাবেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনের কাছে 100,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। যে কোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া। রাশিয়ার জলসীমা লঙ্ঘন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, কোরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন শনাক্ত করা হয়। পরে জলসীমা সুরক্ষা সংক্রান্ত নীতিমালা মেনে সাবমেরিনটি সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সাবমেরিনের উস্কানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। এই অবস্থায় রাশিয়া তার জলসীমা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তবে রাশিয়ার জলসীমা লঙ্ঘন করে মার্কিন সাবমেরিনের উপস্থিতির অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া বলছে, ওই সাবমেরিনকে রুশ ও ইংরেজি দুই ভাষাতেই সতর্ক সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এটি সেখানেই ছিল। পরে জলসীমা সুরক্ষা নীতির আওতায় ব্যবস্থা নেওয়ার পর সাবমেরিনটি ওই এলাকা ছেড়ে চলে যায়। সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় 100,000 সেনা মোতায়েন করেছে। এরপর থেকেই পশ্চিমা দেশগুলো বারবার সতর্ক করেছে যে রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাতে পারে। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে টালমাটাল আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ। ওয়াশিংটনের কথা সত্য হলে, অর্থাৎ পুতিন বাহিনী সত্যি ইউক্রেন আক্রমণ করলে তেলের দাম $100 ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা, খবর রয়টার্সের। সোমবার বাংলাদেশের সময় সকাল 8:35 বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দেখা গেছে প্রতি ব্যারল $95.56। এর কিছুক্ষণ আগে তার দাম এক লাফে $1.12 বেড়ে $96.16 পৌঁছেছিল, যা 2014 সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও। সকাল 8:30 দিকে WTI এর দাম $1.28 বেড়ে $94.38 হতে দেখা যায়। তবে এক পর্যায়ে এর দাম ব্যারেল প্রতি $94.94 উঠেছিল, যা 2014 সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ। সম্ভাব্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য বিশেষ অর্থনৈতিক বাজারে ভালোই প্রভাব ফেলেছে। রোববার ওয়াশিংটন বলেছে, রাশিয়া যে কোনো সময় আশ্চর্যজনক কোনো অজুহাত তৈরি করে ইউক্রেন আক্রমণ করতে পারে। কানাডার অটোয়াতে চলমান বিক্ষোভ। ফ্রিডম কনভয়তে একটি বাংলাদেশি ডিজিটাল প্রতিষ্ঠান অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছে বলে সংবাদ ভিত্তিক ওয়েবসাইট গ্রিড সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমের পাশাপাশি গিভস্ট্যান্ড গো এর মতো অর্থ সংগ্রহকারী ওয়েবসাইটের মাধ্যমে বিক্ষোভটির ডিজিটাল জগতে একটি বিশাল উপস্থিতি রয়েছে। ডিজিটাল কার্যক্রমগুলোর উদ্দেশ্যে বিক্ষোভটিতে নীতিগত সমর্থন, রসদ, মানুষ ও অর্থ যোগান দিয়ে সহায়তা করা। গ্রিড এইসব অনলাইন ফোরামের তথ্য বিশ্লেষণ করে, বিশেষজ্ঞদের সাথে আলাপ করে এবং অর্থ প্রদানের 80,000টি রেকর্ড পর্যালোচনা করে বিশ্লেষণের পর 11 ফেব্রুয়ারি নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে গ্রিড। প্রকাশিত প্রতিবেদনটিতে উঠে এসেছে এমন এক চিত্র, যাতে বিশ্বের এক প্রান্তে চলমান বিক্ষোভটির সাথে আরেক প্রান্তের বৃত্তি ও ব্যবসার সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। একই সাথে উঠে এসেছে আপাত টিকা বিরোধী বিক্ষোভের সাথে ইহুদি বিরোধী শ্বেতাঙ্গ কর্তৃত্ববাদী উগ্রবাদী গোষ্ঠীদের যোগসূত্র। সবচেয়ে বড় দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করত জাকির সৈকতের বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের 7 বিলিয়ন অর্থাৎ $700 কোটি মার্কিন ডলার সম্পদের অর্ধেক 9/11 এর হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্থ খরচ হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আর্থিক সংকটে থাকা মানুষদের সহায়তার জন্য। স্থানীয় সময় শুক্রবার এ ধরনের একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে বাইডেনের নিন্দা জানিয়ে ব্যাপক বিক্ষোভ হয়। বলা হয় এই সম্পদ আফগানিস্তানের জনগণের, তালেবানের নয়। রোববার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাবুলের গ্র্যান্ড ঈদগাহ মসজিদের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। গত 20 বছরের যুদ্ধে নিহত কয়েক হাজার আফগানের জন্য আমেরিকার কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন তারা। আফগানিস্তানের সাবেক মার্কিন সমর্থিত সরকারের আর্থিক উপদেষ্টা তোরিক ফারহাদি জাতিসংঘের আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জব্দ করা ফান্ড কোনো মানবিক সহায়তার জন্য নয়, বরং দেশের মুদ্রার ব্যাকআপ, আর্থিক নীতিতে সহায়তা এবং ভারসাম্যতার জন্য। বাইডেনের আদেশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফরহাদ বলেন, এই অর্থ আফগান জনগণের, তালেবানের নয়। বাইডেনের সিদ্ধান্ত একতরফা ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বাইডেনের সিদ্ধান্ত একতরফা ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। 14 ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স নামে এক যুবকের স্মরণে স্বল্প পরিসরে শুরু হওয়া এই উৎসব ধীরে ধীরে বিভিন্ন দেশে প্রেম ও ভালোবাসার দিন হিসাবে পালিত হয়। প্রেম ও ভালোবাসার এই উৎসবেরও লাগে বাণিজ্যিকীকরণের ছোঁয়া। বিভিন্ন কট্টরপন্থী মুসলিম দেশগুলো অবশ্য বিজাতীয় কিংবা পশ্চিমা সংস্কৃতির দোহাই দিয়ে এই দিন উপলক্ষে কোনো আয়োজন করা থেকে বিরত থাকে। তবে এই দিবসের প্রাক্কালে রক্ষণশীল দেশ সৌদি আরবের একটি দোকানের বিজ্ঞাপন অবশ্য অন্য ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরব যে ধীরে ধীরে রক্ষণশীলতার বলয় থেকে বেরিয়ে আসছে, ভ্যালেন্টাইন্স ডের প্রাক্কালে সৌদি আরবের একটি দোকানের সামনে প্রদর্শিত একটি বিজ্ঞাপন যেন সেই বিষয়টিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদি আরবের ওই দোকানের সামনে লাল অন্তর্বাসের ওই বিজ্ঞাপন যেন ভ্যালেন্টাইন্স ডেকেই ইঙ্গিত করছে। বার্তা সংস্থা AFP রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অবশ্য ওই বিজ্ঞাপনে সরাসরি ভ্যালেন্টাইন্স ডের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু নাম উল্লেখ না করলেও বিজ্ঞাপনটি যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া তা বুঝতে কোনো অসুবিধা হয় না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।